অতিমারির সময় বহু মানুষ আজ কাজ হারিয়েছে, এর ফলে অনেকে খাদ্যের অভাব দেখা দিয়েছে। আর এরই মধ্যে এই অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন নজির কল্লো তেলিয়ামুড়া রি ইউনিয়নের কার্যকর্তারা। ছোটবেলার খেলার সাথী এবং পড়াশোনার সাথীরা যখন জীবনে চলার পথে অনেকদিন পর একত্রিত হয় আর সমাজের জন্য কিছু একটা করার প্রবণতা থাকে, তখন আর সেই মেলবন্ধন যে কতটুকু মধুর হয় তার ভাষায় প্রকাশ করা যায় না। এমনই এক সংস্থা যার নাম দেওয়া হয়েছে রি ইউনিয়ন তেলিয়ামুড়া, দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাধ্যমিক 1984 এবং উচ্চ মাধ্যমিক 1986 ব্যাচ। বিগত বছরে এই রি ইউনিয়ন সংস্থাটি পুনর্মিলনী উৎসবে মেতে উঠেছিলেন নিজেদের মেলবন্ধনকে আরও মজবুত এবং ঐক্যবদ্ধ রাখতে। তাই তো এবার করোনা মহামারীর বিপর্যয়কালে যখন খেটে খাওয়া মানুষের অন্য সংস্থান হচ্ছে না, তাদের কথা মাথায় রেখে এই সংস্থাটি আজ তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে যার সাধ্য অনুযায়ী টাকা দিয়ে চাল ডাল নুন আলু পেঁয়াজ সবজি প্রায় 100-এর উপরে গরিব দুস্থদের মধ্যে বন্টন করলেন। শুধু তাই নয়, এদিন করোনা মহামারী পরিস্থিতিতে করোনা যোদ্ধা হিসেবে সাংবাদিকদেরও সম্মাননা জানান। এই রি ইউনিয়ন ব্যাচের প্রত্যেককেই উৎসাহের সহিত কাজ করেন আজকের এই ত্রাণ শিবিরে। শুধু ত্রিপুরার সদস্যরাই নয়, বহি রাজ্যের সদস্যরা এমনকি এই সংস্থার সদস্য সুদূর লন্ডন থেকে ডক্টর অনুপ সরকার সাহায্যের হাত বাড়িয়ে দেন। সংস্থার অন্যতম সদস্য তথা সমাজসেবী শুক্লাল ভৌমিক, নিত্যগোপাল রুদ্রপাল, বিশিষ্ট সমাজসেবিকা সুপর্ণা দেব বিশ্বাস সহ গৌরীশঙ্কর রায় উপস্থিত ছিলেন এই ত্রাণ বিতরণী অনুষ্ঠানে। আজকের ত্রাণ বিতরণী অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে বিশিষ্ট সমাজসেবিকা সুপর্ণা বিশ্বাস জানান, আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অন্যান্য সংস্থাগুলোকেও অনুপ্রাণিত করবে। বর্তমান প্যান্ডামিক সময়ে মানুষের পাশে দাঁড়ানো ওই প্রত্যেকটা সংস্থার কর্তব্য। আজকের এই ত্রাণ বিলি করতে পেরে খুশি সংস্থার প্রত্যেক সদস্য। 1964 বন্ধু বান্ধব মিলিত হয়ে একটা গ্রুপ তৈরি করেছি, কিছু করার গ্রুপ থেকে আমরা যেন কিছু করতে পারি সামাজিক কাজ। এই জন্য এখন তো করোনার করোনার পরিস্থিতিতে যারা রিক্সা চালায় বা দিন মজুরি ওদের সাংঘাতিক খারাপ অবস্থা। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী ইএনএন।